মিউজিক ইন্ডাস্ট্রি তো ডেফিনেটলি পুরো ওয়ার্ল্ডই মিউজিক ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে। আগে মিউজিক বলতে আমরা যেটা দেখতাম, আমি যেটা বলি অ্যাক্টিভ লিসেনিং, আগে আমরা যখন অ্যালবাম কিনতাম, অ্যালবাম কিনে অ্যালবাম শুনতাম এবং আমরা তখন গান শোনার জন্য একটা স্পেসিফিক একটা সময় রাখতাম যে আমি নেক্সট 60 মিনিট, নেক্সট 45 মিনিট আমি গান শুনবো, আমি আর অন্য কিছু করবো না, আমার কাজ হচ্ছে গান শোনা। এখন কিন্তু ব্যাপারটা ওরকম না, এখন আমরা গান শুনি এটা একটা অ্যাডিশনাল একটা সাইডের একটা কাজ। আমি সাইডে গান শুনতেছি, আমি ফেসবুকিং করতেছি, সোশ্যাল মিডিয়াতে আছি, আমি গাড়ি চালাচ্ছি, আমি গান শুনছি, মানে গানটা আমার সাইডে থাকবে। অথবা আমরা গান দেখি, আমরা ইউটিউবে যাই, আমরা এখানে যাই, আমরা গান দেখি, গান শুনি, ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু অন্যরকম। পুরো ওয়ার্ল্ডের ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, এটা খালি বাংলাদেশের ব্যাপার না, পুরো ওয়ার্ল্ডের ব্যাপারটা এরকম। সো এখন গানের ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং, এটা খালি বাংলাদেশের জন্য না, এটা পুরো পৃথিবীর সব জায়গার জন্যে। বিদেশে আমার অনেক অতিরিক্ত ফেমাস মিউজিশিয়ানদের সাথে আমার পরিচয়, আমার ফ্রেন্ডশিপ আছে, 5-টাইম গ্র্যামি উইনার্স আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সেও এখন বলে যে আগে মিউজিক মানুষজন কিনতো টাকা দিয়ে, তারপর মিউজিক মানুষজন ভাড়া করে শোনা শুরু করলো, স্ট্রিমিং করা। এখন তো মানুষজন ওইটাও করে না, পাশে হয়তোবা চলতে থাকে, সোশ্যাল মিডিয়াতে ওয়েব ব্রাউজ করতে থাকে, অথবা সোশ্যাল মিডিয়াতে ঢুকে পিছনে গান শুনতে থাকে। ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, আগের মতো নাই, অনেক বেশি চ্যালেঞ্জিং এখন মিউজিকটা।